প্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভি পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই আপনারা আমার হাজারি টিভিতে ইতিপূর্বে বাজপাকে মর্মান্তিক মৃত্যু নিয়ে একটি ভিডিও দেখছিলেন, সেখানে ওই ভিডিও কমেন্টে অনেকে অবশ্যই আপনাদের সহানুভূতি এবং আপনাদের মনের কথাগুলো অনেকে লিখেছেন, সেই সাথে সাথে অনেকে আমাকে ফোন করেও আপনাদের মূল বক্তব্য জানিয়েছেন এবং অনেকে এটাও জানতে চেয়েছেন ভাই আসলে এমন কি যেটা নিয়ে এত রোমান্টিক ভিডিও তৈরি করা লাগে। যা হোক, তাদেরকে যতটুকু পারলাম বুঝিয়ে দিলাম। তারপর আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, আসলে আপনাদের কি শুধু আজকের ভিডিওটি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কাউসার ভাই পাখির খামারটা, বিশেষ করে ওনার উনি যে একজন অনেক বিশাল মনের একজন পাখি প্রেমিক, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। শুধু তাই নয়, আমি পর্যায়ক্রমে কাউসার ভাইয়ের আরও কয়েকটা ভিডিও, বিশেষ করে ওনার ভাষার মধ্যে আরও কী কী ধরনের পশু এবং পাখি রয়েছে তার কতগুলো ভিডিও অবশ্য আমার কাছে রয়েছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন, বিশেষ করে ঢাকা শহরের মতো এত জনবহুল একটা জায়গার মধ্যে কীভাবে অনেকগুলো পশু পাখি পিছনেও সময় দেওয়া যায়, অনেক ব্যস্ততার ভিতরেও সময় দেওয়া যায়, সেটা অবশ্যই আপনার কাউসার ভাইকে দেখলেই বুঝতে পারবেন। বিশেষ করে ঢাকা আমেরিকান এম্বাসি, বিশেষ করে এটা তো হলো গুলিস্তানের পাশে আমেরিকান এম্বাসি, সেটা একটা জনবহুল এলাকা, আর ওই এলাকার মধ্যে মূলত কাউসার ভাইয়েরা ওখানকার স্থানীয় বাসিন্দা। আর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কাউসার ভাইয়ের ছাদের মধ্যে মূলত এই দুটি ঈগল পাখি দেখতেই পাচ্ছেন। অবশ্যই এই ঈগল পাখির দুটির ভিডিও আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে নাটোরের এক ভাইয়ের কাছে দুটি সাপোর্টেড গোল্ডেন ঈগল রয়েছে, আপনাদের কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে নিয়ে আসেন। আর আমার ভিডিওর মাধ্যমে মূলত কাউসার ভাই এই পাখি দুটি নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন এবং লকডাউনের ভিতরে, ঈদের আগে আপনারা অবশ্যই জানেন যে কঠোর লকডাউন ছিল, আর এই লকডাউনের ভিতরে কত বিশাল মনের মানুষ হলে আসলে এত কিছু উপেক্ষা করে তিনি এই নাটোর গেলেন, নাটোর গিয়ে এই পাখি দুটো আনলেন, তাও দামও অনেক বেশি, হয়তো আপনাদের হিসাবে দাম অনেক বেশি হতে পারে কিন্তু কাউসার ভাই আসলে যে মনের মানুষ সেই হিসাবে আসলে পাখির দাম তেমন একটা কিছুই না। তো আর যখন কাউসার ভাই পাখিগুলোর জন্য নাটোরে যায়, তখন কিন্তু কাউসার ভাই একজন সার্জিক্যাল রোগীও ছিলেন, কারণ তাও কিছুদিন আগে তিনি সার্জিক্যাল অপারেশনের মধ্যে সম্মুখীন হয়েছেন, তার মানে তিনি একজন অসুস্থ রোগী। আর সব কিছু উপেক্ষা করে মূলত তিনি পাখি দুটোর জন্য গিয়েছিলেন। সো বিকজ আসলে এই পাখিগুলোতে কিন্তু তেমন একটা লাভ নাই, কিন্তু মনের যে একটা আনন্দ, আপনার শত অসুস্থতা থাকুক আসলে ওই আনন্দের কাছে আমি মনে করি পৃথিবীর কোনো কষ্টই কিছু না। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার দুটি ঈগল পাখি, এগুলা কাউসার ভাইয়ের যথাসম্ভব ছাদের উপরেই, আর দুটি গোল্ডেন পাখির জন্য কত বিশাল করে একটা ঘর তৈরি করছে দেখেন। আমরা হলে কি করতাম, ছোট্ট একটা খাঁচার মধ্যে পাখিগুলোকে রাখতাম। ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে তারা খাঁচার মধ্যে বিশাল পাখিগুলোকে রাখছে, যার কারণে পাখির পাখা লেজ সবগুলো ফসলের পাখির নষ্ট হয়ে গিয়েছে। তো আসলে তারা এইভাবে যখন কিছুদিন ফালে তখন দেখেছে লাস্ট পর্যন্ত আর পাখিগুলো তাদের কাছে লাস্টিং করে না, এগুলো হয়তো চলে যায় না হলে মারা যায়, মোট কথা হয় পাখিগুলো একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলা। কিন্তু পর্যায়ক্রমে যারা পাখিগুলোকে ভালোবাসে, পাখিগুলোকে মন থেকে ভালোবাসে, এদেরকে লালন পালন করতে চায়, তারা যে কী সুন্দর করে ভাষাগুলো তৈরি করে তা একমাত্র আপনার কাউসার ভাইয়ের
এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কাউসার ভাইয়ের নিচে কিন্তু পাখির জন্য কিন্তু পানির ব্যবস্থা রয়েছে, তারপর যায় পাখি যাতে করে এখানে এই পাখিগুলো যেখানে থাকে সেখানে কিন্তু অনেক ময়লা হয়ে যায়, অনেক দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু তার জন্য কিন্তু কাউসার ভাই সুন্দর টেপের ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করেছে যাতে করে পাখির খাঁচাটা নিয়মিত পরিষ্কার রাখা যায়। আর পাখির খাঁচাটা বড় হলে হয় কি, ওটার ভিতরে আপনি নিয়মিত ঢুকতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। যা হোক বস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।